আমরা এই সেশনে অ্যালকোহল তৈরি করব গ্রিন আর বিতরণ থেকে। আগে সেশনটা আমরা কি বললাম যে বিতরণ পদ্ধতিতে কার্বনিল যৌগ অ্যাসিড এবং কার্বন অ্যাসিড ক্লোরাইড এস্টার এগুলো থেকে আমরা অ্যালকোহল তৈরি করা দেখলাম। আমরা এখন শুরু করব গ্রিন আর বিতরণ থেকে অ্যালকোহল প্রস্তুতি। তোমরা গ্রিন আর বিতরণ কি তা আগের ভিডিওগুলোতে দেখেছো, বিশেষ করে হ্যালো অ্যালকেমি চ্যাপ্টারে আমি আলাদাভাবে পড়েছিলাম গ্রিনার বিতরণের প্রস্তুতি এবং তার কেমিক্যাল অ্যাপ্লিকেশন অর্থাৎ সিনথেটিক অ্যাপ্লিকেশন। সেখানে কিন্তু আমরা হাইড্রোকার্বন প্রস্তুতি, অ্যালকোহল প্রস্তুতি, অ্যাসিড প্রস্তুতি এগুলো সবই পড়েছিলাম। তো আমরা ওখানে দেখেছিলাম যে অ্যালকোহল প্রস্তুতিতে প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল এবং টারসিয়ারি অ্যালকোহল কীভাবে তৈরি করা হয় আমরা ওখানে দেখিয়ে নিয়েছিলাম। আমরা জাস্ট এখন রিকল করবো, একটু রিভিশন দেবো এখানে, যেহেতু আমি ডিটেলসে পড়েছিলাম ওখানে, তোমরা ভিডিওগুলো দেখে নিও। এবং এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, গ্রিনার বিতরণটা সব জায়গায় সব ক্ষেত্রেই লাগে আমাদের। তো গ্রিনার বিতরণকে একটু সংক্ষেপে বলি, আমি একদিনও বলেছিলাম যে এটা একটা অর্গানোমেটালিক বা জৈব ধাতব যৌগ যেটাকে প্রকাশ করা হয় আর এন জি এক্স। ভিক্টর গ্রিনার্ড এটা আবিষ্কার করেন, এটার জন্য তাকে নোবেল দেওয়া হয়। তাহলে বুঝতে পারছো এর কতটা গুরুত্ব। আর এন জি এক্স এর অর্থ কি, আর মানে অ্যালজি গ্রুপ, ম্যাগনেসিয়াম এটা, আর এক্সটা কি ক্লোরিন ব্রোমিন আয়োডিন এটা হ্যালোজেন, এক্সটা হচ্ছে কি হ্যালোজেন। এখন তোমরা স্ট্রাকচারে দেখেছো যে বা বন্ধনের প্রকৃতি দেখেছো, এই আর অর্থাৎ আর মানে কার্বন আছে এখানে, অ্যালজি গ্রুপ কার্বন আছে, এর সঙ্গে যে মেটালটা আছে ম্যাগনেসিয়াম তার যে বন্ধনের প্রকৃতি কোভালেন্ট প্রকৃতির, সমজ্জিত প্রকৃতির। কিন্তু যেহেতু এটা ম্যাগনেসিয়ামটা ইলেকট্রোপজিটিভ, সেই জন্য এই বন্ডটা কী হবে কিছুটা এর মধ্যে আয়নিক ক্যারেক্টার বা আয়নীয় চরিত্র থাকবে। ফলে এখানে আমরা কী দেখবো, এর মাথায় একটা ডেল্টা মাইনাস চার্জ দিয়ে বোঝাচ্ছি, অর্থাৎ কোনো রিয়াকশনে একটা নিউক্লিওফাইল হিসেবে তাদের লাগতে পারে। তাহলে আমরা প্রথমে আমরা গ্রিন আর বিতরণ ইউজ করে প্রাইমারি অ্যালকোহল দেখবো, প্রাইমারি অ্যালকোহল প্রস্তুতি, প্রাইমারি অ্যালকোহল। আচ্ছা গ্রিন আর বিতরণের উদাহরণটা কি আমরা দিয়েছিলাম যে আর এর মান যদি CH3 হয় তাহলে সেক্ষেত্রে গ্রিন আর বিতরণটা কি হলো, CH3MG এক্স তুমি ব্রোমিন ধরতে পারো বা আয়ন ধরতে পারো। তাহলে আমরা প্রাইমারি অ্যালকোহল ওখানে দেখেছিলাম যে নাম্বার অফ কার্বন সেম থাকবে, এরকম অ্যালকোহল তৈরি করা যায়, আবার সেই সঙ্গে সঙ্গে নাম্বার অফ কার্বন বাড়াতে পারে আমরা। তো আমি এটা দেখাচ্ছি আর এম জি এক্স, আমি অক্সিজেন দিচ্ছি বায়ু, তাহলে কি হবে দুই মোল নিচ্ছি, তাহলে টু আর ও এম জি এক্স এই অ্যাসিডিফাই করছি আমি, তাহলে কি পাচ্ছি আমরা টু আর ও এস। আমরা এটা তৈরি করতে পারি, আমার ধরো আমার বলা হলো যে ফেনল তৈরি করো, ফেনল প্রস্তুতি, তাহলে ফেনলটা বেনজিন থেকে ফেনল করবো, আমরা বেনজিন থেকে ফেনল, তাহলে আমি আমাকে বলা হলো তুমি গ্রিন আর বিতরণ ইউজ করো, আমরা কি করবো। তাহলে প্রথমে আমরা বেনজিন থেকে আমরা একটা হ্যালো বেনজিনের রূপান্তর করবো, আমি এটা দেখিয়েছিলাম মনে হয় বিআর টু এফই, তাহলে ব্রোমিনেশন করবো। নেক্সট আমরা ম্যাগনেসিয়াম, তোমরা গ্রিন আর বিতরণের ক্লাসে দেখেছো প্রস্তুতিতে কীভাবে হয়, ইথানল দ্রবণে তৈরি করা হয়, যদি আমরা অক্সিজেন চালনা করে বায়ু চালনা করি দুই, তাহলে কি হবে আমি সংক্ষেপে দাঁড়াচ্ছি ও এম জি বিআর, কি হবে নেক্সট আমরা দেখবো যে কার্বন চূড়া বৃদ্ধি হয় এমন কিছু ইয়ে ফর্মালডাইড, ফর্মালডাইড থেকে আমরা বলা হলো অ্যালকোহল তৈরি করো ইথানল, তাহলে কি দেখতে পাচ্ছি ফর্মালডাইডে একটা কার্বন ছিল আর ইথানলে দুটো কার্বন আছে, তাহলে আমরা ফর্মালডাইড আমরা গ্রিন আর বিতরণ ইউজ করবো দেবো, তাহলে এখানে কটা কার্বন বেড়েছে একটা বেড়েছে, সেক্ষেত্রে আমরা একটা কার্বন যুক্ত আমরা অ্যালকিল হ্যালাইড ম্যাগনেসিয়াম হ্যালাইড ইউজ করবো অর্থাৎ CH3MgBr,
AT2O diethyl ether কি হবে এখানে এই মিথাইল গ্রুপটা এখানে অ্যাটাক করবে আগে তো আছে যারা ফলো করেছে দেখবে আর যারা ফলো করনি তারা দেখো তো এটা একটা নেগেটিভ পার্ট ধরে নাও নেগেটিভ পার্ট আমি আগে দেখেছি তাহলে নেগেটিভ মানে এটা নিউক্লিওফাইল ফাইলটা গিয়ে এই কার্বন লাগবে আর ওএর সঙ্গে কি লাগবে পজিটিভ পার্ট লাগবে এনজিবিআর ওকে তাহলে এই স্টিও প্লাস দিলে ভেঙে অ্যাসিড দিলে কি হবে এটা ভেঙে যাবে কমপ্লেক্সটা দিয়ে তৈরি হবে ইথানল আমরা যদি দুটো কার্বন বাড়াই তাহলে আমাদেরকে এপক্সাইড থেকে শুরু করতে হবে ধরো আমি বলা হলো যে মিথানল থেকে আমাকে প্রোপান অনালক্স তৈরি করতে বলা হলো তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা কার্বন ছিল এখানে দুটো কার্বন বেড়েছে তাহলে আমরা মিথানল তাহলে আমরা গ্রিনার বিকল্প কনভার্ট করব রেড পি আই টু তাহলে সি এইচ থ্রি আই এম জি ই টু টু তাহলে কি হবে সি এইচ থ্রি এম জি আই নেক্সট আমরা একটা এপক্সাইড দিই এপক্সাইডের গঠনটা কেমন আমরা এইভাবে লিখতে পারি এপক্সাইড এটা মানে হচ্ছে এটা মানে কি ইথিলিন অক্সাইড ইথিলিন অক্সাইড মানে CH2 1 CH2 এই ইথিলিন অক্সাইড তোমরা ক্লাস 11 এ ইথিলিনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া সিলভার উপস্থিতি দেখেছো তাহলে এখানে অ্যাকচুয়ালি আমরা যদি এভাবে দেখাই তোমাদের বোঝা সুবিধা হবে তাহলে তাহলে এই কার্বনটা হচ্ছে এই নতুন সিগনেচার যেহেতু অক্সিজেন আছে তাহলে এটা নিউক্লিওফাইল এটা এটা একটা সিমেট্রিক্যাল অক্সাইড সুতরাং এখানে সমস্যা নাই নিউক্লিওফাইলটা যে কোনো কার্বন অ্যাটাক করতে পারে আমি এখানে দাঁড়াচ্ছি উদাহরণ হিসেবে তাহলে কি তৈরি হবে CH3 CH2 CH2 বন্ড তাহলে এই অক্সিজেনটা তার বন্ড থেকে চলে গেল দি ও এম জি আই নেক্সট আমরা এস কে পাস দিচ্ছি তাহলে তৈরি হলো কি CH2 প্রোপান অল তৈরি হলো তোমরা নিজেরা এটা করতে পারো এবার देखो সেকেন্ডারি অ্যালকোহল তৈরি করা হয় ফর্মালডিহাইড বাদ দিয়ে অন্য কোনো অ্যালডিহাইড ইউজ করে এছাড়া সায়ানাইড ইউজ করে আমরা করতে পারি সেকেন্ডারি অ্যালকোহল তাহলে অ্যালডিহাইড তাহলে এক নম্বর আমরা অ্যালডিহাইড থেকে তৈরি করতে পারি অ্যালকাইন এমজিএক্স এক নম্বর দু নম্বর আমি দুধবি দেখাই তাহলে আর প্রাইম এমজিএক্স তৈরি কি হবে আর সি আর প্রাইম ও এম জি এক্স এইচ থ্রি ও প্লাস আর সি ও এস আর প্রাইম উদাহরণস্বরূপ ধরো অ্যাসিটাল লাইট দেওয়া হলো আমাকে আমাকে দেওয়া হলো সেস থ্রি সেস টু এম জি বিআর তাহলে কি তৈরি হবে ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড তাহলে তৈরি হবে সেস থ্রি সিএস ও এম জি বিআর এদিকে লাগবে ইথাইল গ্রুপ তাহলে আমরা কি পাবো সেকেন্ডারি অ্যালকোহলটা সেস থ্রি সেস ওএস সেস টু সেস থ্রি আমাকে যদি বলে যে এই অ্যালকোহলটা তুমি গ্রিনার্ড বিকল্প ব্যবহার করে কিভাবে বানাবে আমি আগের প্রশ্ন বলেছিলাম যেখানে দেখো লক্ষ্য করো যে এই কার্বন গ্রুপ যেটা আছে না সেটা কিন্তু সি এই সোয়েস গ্রুপ মত হচ্ছে মানে বিদারণ হচ্ছে অ্যাকচুয়ালি বিদারণ হচ্ছে তাহলে এই পার্টিকুলার কি আছে ইথাইল ইথাইল গ্রুপ আছে এই পাশে আছে ইথাইল গ্রুপ তাহলে এখানে দুটো রকম সম্ভাবনা আছে সম্ভাবনা কি এক নম্বর আমরা ইউজ করতে পারি অ্যাসিটাল্ডিহাইড যেটা আমি দেখালাম এক্ষুনি ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড
আর দুই নম্বর সম্ভাবনা কি যে আমরা এটা ধরতে পারি অ্যালডিহাইড অর্থাৎ প্রোপানল আর তার কম্বিনেশন কি হবে গ্রিনার বিদ্যালয় কম্বিনেশনটা হবে CH3MgBr তাহলে এই দুটো উপায় আমি এই এটা বানাতে পারি তার মধ্যে প্রথম উপায়টা আমি এখানে দেখিয়েছি এগুলো একটু ফলো করুন এছাড়া আমাদের আমরা দেখেছিলাম HCl অর্থাৎ হাইড্রোজেন সায়ানাইড থেকে আমরা ইলেকট্রন নিতে পারি হাইড্রোজেন সায়ানাইড HCl এখানে আমরা RMgX দিচ্ছি সব এগুলো আগে দেখানো হয়েছে আমরা দেখে নেব তাহলে এর নেগেটিভ পার্টটা কোথায় লিখবে এই দাবনে RCl1N MgX H3O+ RCHO+ etc তাহলে আমরা এটা দিয়ে কিছু করতে পারি এস্টার আমরা ইউজ করতে পারি এস্টার ইউজ করতে পারি এস্টার তো এখানে একটা সমস্যা বলেছিলাম আমরা যেটা অ্যালকোহলে কনভার্ট হতে পারে তো অবশ্য আমি অ্যালকোহলে করছি এখানে তাহলে এটা আমরা বিজারণ করে দিতে পারি বিজারণ করলে আমরা পাবো এই তাহলে আমরা এখানে যদি CH3MgX দিচ্ছি তাহলে CH3COMgXOET তাহলে প্রথম ধরা দিব আমরা এটা দেখানো দরকার ছিল না আমার আমি এটা দেখাচ্ছি এখন তাহলে CH3CO কার্বন ও এখানে আমাদের এইটা বেরিয়ে যাবে দে অ্যালডিহাইড পড়া যাবে পরবর্তীতে আমরা এটাকে আর মোল CH3Mg X দিলে আমরা কি হবো CH3C ওয়েস CH3 এটা হবো আমরা যেহেতু আমরা একবার দেখেছি আমরা সেটা একটু সম্পর্কে জানতে হচ্ছে নেক্সট আমরা একটা আসলে আলাদা তৈরি করবো টারশিয়ারি অ্যালকোহল টারশিয়ারি অ্যালকোহল জেনারেলি গুলো পিটন থেকে তৈরি করা হয় ধরো অ্যাসিটন আছে আমার হাতে অ্যাসিটন থেকে আমরা তৈরি করব আমরা টারশিয়ারি অ্যালকোহল তাহলে CH3MgBr দিচ্ছি তাহলে তৈরি হচ্ছে কি CH3COMgBr এখানে একটা CH3 লাগবে অর্থাৎ এই যে নিউক্লিওফাইল এখানে লাগবে H3 আমরা এখানে কি বলেছিলাম যে H3 প্লাস ইউজ করলে একদিন তৈরি করবে সেজন্য আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যাকোয়াস এর বাফার দেব আমরা তাহলে তৈরি হবে কি CH3 CHOS CH3 সরি তাহলে টারশিয়ারি অ্যালকোহল এইভাবে আমরা আগে প্রসেস সব দেখিয়েছিলাম তোমরা আবার এগুলো রিভিশন দেবে এখানে আমি ডিটেইলস দেখালাম না নেক্সট আমরা চলে যাব প্রিপারেশন অফ অ্যালকোহল আমার এটা হলো নেক্সট আমার যাব প্রিপারেশন অফ ফিনল এখানে আমাদের ফিনল এর ক্ষেত্রে আমাদের কয়েকটা রিঅ্যাকশন আছে এই কয়েকটা রিঅ্যাকশন তোমরা দেখবে প্রথমে আমরা দেখব হ্যালোরাইড থেকে ফ্রম হ্যালো অ্যালিনস from halides আমরা ক্লোরোবেনজিন থেকে শুরু করি এই বিক্রিয়াটা আমরা আগে দেখেছি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন সোডিয়াম হাইড্রোক্সাইড দেব তবে মনে রাখতে হবে যে হ্যালোঅ্যালকেন গুলো হ্যালোঅ্যালাইডস গুলো হ্যালোঅ্যালকেনের মতো অত সহজে কিন্তু নিউক্লিওফিলিক প্রতিসম বৃদ্ধি অংশগ্রহণ করে না কারণ হিসেবে অনেকগুলো কারণ বলেছিলাম এখন মনে হচ্ছে এই কার্বনটা না sp2 কার্বন ফলে এই কার্বন ক্লোরিনটার বন্ডটা স্ট্রং দুই নম্বর হচ্ছে এখানে রেজোন্যান্স হয় রেজোন্যান্স হয় এখানে দ্বিবন্ধন চরিত্র পায় ফলে বন্ধনটা আরও স্ট্রং হয় তিন নম্বর কি বলেছিলাম যে এই পাই বন্ডের জন্য কি হয় নিউক্লিওফাইল যে ইনকামিং নিউক্লিওফাইল এটা তো নেগেটিভ চার্জ
রিপালশন করে। চার নম্বর বলেছিলাম যে ইন্টারমিডিয়েট যেটা তৈরি হয় ধরনের তৈরি হলো ভেঙে যে অ্যারাইল কাটা এটা হাইলি আনস্টেবল, ফলে নিউক্লিক পজিশন বিক্রিয়া ঘটনার জন্য আমার কী দরকার কঠোর শর্ত বা কঠোর কন্ডিশন দরকার। কি কন্ডিশন হবে? টেম্পারেচার লাগছে 623 কেলভিন আর সেই সঙ্গে সঙ্গে 380 অ্যাটমসফিয়ার চাপ প্রেশার। এই কন্ডিশনে কিন্তু নিউক্লিক পজিশন বিক্রিয়া অংশগ্রহণ করে দেওয়া তৈরি করে কেন তৈরি করে। এখানে আমরা একটা বলেছিলাম যে যদি আমরা অর্থ প্যারাপজিশনে নাইট্রোজেন রূপ দিই অর্থাৎ কোনো ইলেকট্রন উইজন রূপ দিই তাহলে সেক্ষেত্রে বিক্রিয়াটা আরো সহজে হয় অর্থাৎ টেম্পারেচারগুলো কমতে শুরু করবে। আমরা ক্লোরোবেজিন থেকে পিক্রিক অ্যাসিড তৈরি করে দেখেছিলাম, সেখানে কি দেখেছিলাম HCl NO2 NO2 জাস্ট ওয়ার্ম ওয়াটার দিয়েছিলাম। ওয়ার্ম ওয়াটার দিলে কি হবে বিক্রিয়াটা Cl টা সহজেই প্রতিস্থাপন হবে। তো সরি NO2 NO2 O2n নেক্সট আমরা যাবো বেনজিন সালফোনিক অ্যাসিড থেকে। 2 নম্বর আমরা বেনজিন সালফোনিক অ্যাসিড থেকে ফিনল। খুব সহজে হবে এটা। তার আগে আমি দেখিনি বেনজিন সালফোনিক অ্যাসিডটা কি, যে বেনজিনকে আমরা বেনজিনটা এখান থেকে আমরা সহজেই ধূমায়মান বা কনসেন্ট্রেটেড H2S উপর হিট যদি তাহলে বেনজিনের সালফোনেশন ঘটে সালফোনেশন রিঅ্যাকশন বেনজিন সালফোনিক অ্যাসিড। এই বেনজিন সালফোনিক অ্যাসিডকে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে যদি আমরা ফিউজ করি তাহলে কি হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ফিউজ করছি তাহলে প্রথমে এটা হবে ONA, তারপরে আমরা এটাকে সিলে করলাম তৈরি হলো কি ফেনল। 3 নম্বর প্রসেস হচ্ছে ডাইজিনিয়াম সল্ট থেকে আমরা করতে পারি। ডাইজিনিয়াম সল্ট মানে আগে বুঝে নিই ডাইজিনিয়াম সল্টটা কি, ডায়াজোনিয়াম ডায়াজোনিয়াম সল্ট থেকে লবণ থেকে কি ফেনল। ডাইজোনিয়াম সল্টটা কি হয় বলা আগে দেখিনি, জেনারেলি ডাইজোনিয়াম বিক্রিয়াতে দেখবো আমরা অ্যানিলিন চ্যাপ্টারে, তাহলে অ্যানিলিন থেকে ওটা তৈরি করে নিতে হবে আমাকে। অ্যানিলিন হচ্ছে এটা, আমরা এই জন্য দেবো এই জন্যটা কিন্তু খুব দূষিত সেই জন্য ওটা বিক্রিয়া স্তরে তৈরি করতে হবে, যে এর এন ও টু তার সঙ্গে ডাইরেক্ট এসে দেবো আমরা। আর বিক্রিয়াটাকে মনে রাখতে হবে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেডে মেনটেন করতে হবে, নাহলে ডাইজোনিয়াম তখন তৈরি হবে। এ প্রসঙ্গ বলে রাখি যদি আমরা অ্যালিফ্যাটিক আমি আমি ওই রেলিটা দিই এই জন্য টু তাহলে কিন্তু এটা অ্যাবজর্ব পাওয়া যাবে, কোনো ডায়োজেনাল অল পাওয়া যাবে। তোমরা দেখতে পারো অ্যামিন থেকে অ্যালকোহল বই দেওয়া আছে, তাহলে এটা কি হবে প্রথমে ডায়োজেনিয়াম সল্ট তৈরি হবে N2Cl মাইনাস, কিভাবে তৈরি হবে বিভিন্ন সিগন্যাল আমরা পরে দেখব যখন ওই চ্যাপ্টারে পড়ানো হবে তখন দেখানো হবে। এবার আমরা এটাকে জলীয় দ্রবণে এটা হিট করলে কিন্তু মানে জলের উপস্থিতিতে এটা কি হবে তৈরি হবে ফেনল। তাহলে আমরা অ্যানিলিন থেকে ফেনল পেয়ে গেলাম, এটা গুরুত্বপূর্ণ একটা কনভার্সন। নেক্সট যেটা আমরা দেখবো ইন্ডাস্ট্রি মেথড, এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের বিশেষ করে আইডেন্টিফাই করতে দেয় অর্থাৎ ABCD সমাপ্ত করার জন্য দেখবে শুধু আসে এরকম। সেটা হচ্ছে ফ্রম কিউমিন, কিউমিন কিউমিন কি, কিউমিন হচ্ছে একটা হাইড্রোকার্বন অ্যারোমেটিক হাইড্রোকার্বন আইসোপ্রোপাইল বেনজিন তো কিউমিন বলে, বাই এখানে একটা বিক্রিয়া আছে বাই কিউমিন 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 হাইড্রো পারক্সাইড রিঅ্যারেঞ্জমেন্ট
পুনর্বিন্যাস বিক্রিয়া আছে আমাদের এর মধ্যে, আর সেখান থেকে আমরা দেখবো ফিনল তৈরি হচ্ছে। তাহলে কিউমিনটা আপনি আগে দেখি, এটা কিউমিন, এটা কিভাবে পাওয়া যেতে পারে বেঞ্জিন থেকে? ক্লাস 11 আমরা পড়েছি ফিল্ড অফ রিঅ্যাকশন, বেঞ্জিনের সঙ্গে আমরা প্রোপিন ফিল্ড অফ অ্যাথলেশন বিক্রিয়া, প্রোপিন দিলে কি হবে ইন প্রেজেন্স অফ লুইস অ্যাসিড, তাহলে সেখানে কি হবে এই আইসোপ্রোপাইল বেঞ্জিন পাওয়া যাবে। মানে প্রোপিনটা দিলে এই যে CH3 বন্ড সেই ডবল CH2 দা প্রোপিন। যদি আমরা এখানে বেঞ্জিনের সঙ্গে অ্যাড করি ইন প্রেজেন্স অফ অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা BF3 ইত্যাদি, তাহলে কি পাওয়া যাবে? এটা পাওয়া যাবে। এটাতে আমরা এখান থেকে আমরা ফেনল তৈরি করব। প্রথমে কি দেওয়া হয়, প্রথমে এটা জারণ করা হয়, অর্থাৎ বায়ুর উপস্থিতি জারণ, তাহলে কি হবে একটা পারক্সাইড তৈরি হবে, যেহেতু তোমরা দেখতে পাচ্ছ হাইড্রোপারক্সাইড রিঅ্যাজমেন্ট। আচ্ছা আমি পয়েন্টটা এখানে দিচ্ছি সুবিধা, এই এটা হচ্ছে পারক্সাইড, এটা যৌগ তৈরি হলো, এটা অক্সিডাইজ করে অক্সাইড যৌগটা পাওয়া গেল। মানে ডাইলিউট এইচ2 যোগ দিচ্ছি, দ্যাট ইজ H+, তাহলে কি হবে এটা প্রোটোনেশন হবে, প্রোটোনেশন হবে, আমরা এখানে দিয়েছি সোডিয়াম
বোরোহাইড্রেট তাহলে এটা বিজারণ বিক্রিয়া কি হবে দেখবে মনে রাখবে এটা কিন্তু সিলেক্টিভ রিঅ্যাকশন ইউজ করলাম আমি কার্বক্সিলেটিভ রিঅ্যাকশন তাহলে কোথায় বিক্রিয়া হবে কোথায় হবে না সেটা কিন্তু আমি বলেছি এখন বলছি না নেক্সট আমরা কোন গুরুত্বপূর্ণ বিক্রিয়া দিচ্ছি CH3 CH উপরে CH3 CH ডাবল বন্ড CH2 মেজর প্রোডাক্ট তোমাদের এখানে মেজর প্রোডাক্টটা বলতে হবে মেজর প্রোডাক্টটা রাইট বলতে হবে আর কার্বন দিচ্ছি আমি একই জিনিস আমি একটা বেঞ্জিন দিয়ে দিলাম দেখো কি হয় বেঞ্জিন দিয়ে ওই বললাম কি যে এইচ প্লাস এইচ টু দিলাম দুটো একই বিক্রিয়া দেখবে নেক্সট প্রবলেম আমার পাঁচ পাঁচ নম্বর আমি এরকম একটা সাইকেল অ্যাকশন দিচ্ছি এখানে কি দিলাম এন বেস দিলাম এন বেস মানে কি তোমরা জেনেছো এন ব্রোমো সাকসিনামাইন এটা কি কাজে কি হয় যে অ্যালাইল পজিশনে হ্যালোজেনেশন ঘটে কম্বিনেশন ঘটে তাহলে এ এন এ ওয়াইজ দিলাম জলীয় 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 বেস তাহলে কি হয় প্রোডাক্টটা দেখবে আমি একটা এ কম্পাউন্ড দিচ্ছি ডাবল বন্ড দিলাম এখানে একটা মিথাইল গ্রুপ আছে আমি এখানে HCOACN টুয়াইস THF H2O এক নম্বর দুই নম্বর সোডিয়াম বোরোহাইড্রাইড এই OH মাইনাস দু নম্বর কি সোডিয়াম বোরোহাইড্রাইড NaOH সাত এটা দেখো তোমার ইন্টারেস্টিং যোগ আমরা এখানে দু রকম রিয়েশন দিচ্ছি প্রথম ক্ষেত্রে এনএবিএস করলাম দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি দিচ্ছি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এবি সমস্ত আলোচনা করা হয়েছে এখান থেকে
আমাদের দেশে যেন আমরা অ্যালকোহলের আমরা ধর্ম নিয়ে আলোচনা করবো।